আমার অসুখ হচ্ছে তো ডার্লিং একটু পরে ফোন করতেছে তোমাকে, আমার নাম জানে আপনার কাম কি, আমি কামে এটা তো আমার জীবনের নাম, আপনার বিয়ে আমার খালা তো বলবি, আপনার জিয়া ভাই কি হবে, আমি কি করবো, আমার দিদি ভালো না রে, আমার ভালো মিলে দিল রে, আল্লাহ আমার বাঁচাও, তাকে বাঁচাও, কেউ নাই ভাই বাঁচাও, বাঁচাও, কেউ নাই, জাদু খবর জানিস, কিসের খবর, আমি তো এইমাত্র ওকে হাসপাতালে দিয়ে আসলাম ভাই, অবস্থা খুব খারাপ, কি বলবো, আমার বাসে যাচ্ছি বাবার একটু যা যা নাকে ঘুষে মেরে নাকে বদলা ফাটে দিতে, ও এখন তো এখন জবের সদর ভর্তি করেছিল হাসপাতালে, ওখানে হয়নি ঢাকায় নিয়ে গেছে, হবে হাসপাতালে নিয়ে গেছিল, সেখানে হয়নি ঢাকায় নিয়ে গেছে, সেখানেও হয়নি সিঙ্গাপুরে নিয়ে গেছে, এখন বাঁচে না মরে কে জানে, ঘুষি মারে নাকের বন্ধ ফাটাই ফেলছে, ও আচ্ছা, ঢাকা পাঠানো হয়েছিল ঢাকা দিয়ে এখন সিঙ্গাপুর, সিঙ্গাপুর এখন না মরবে আল্লাহ, বিচার ভালো আছি, থামো থামো,
জি স্যার আচ্ছা সাহেব যাও একজন দেও ধরা বাবা না যাও তো চেয়ারম্যান সাহেব কেমন আছে আর কইও না এই তো আইসা গেছে আইসা গেছে এই 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 দাঁড়াও তো এটা দাঁড়াও এটা দাঁড়াও এই তুমি কি করিস কাক মারার করিস না না সরি সরি নাকের বন্ধা কার ফাটাছ তাও ভালো ডাইনি না ফাটা মারনি ভালো আচ্ছা তাই হচ্ছে তোমার এরা তো বিচার পাবা আছে বিচার চাই বিচার চাই আমাদের বিচার চাই তোমাকে মাফ করব তোরা যে বিচার চাইছে তোমার বউ বাচ্চা সবার করছো গাল সাহেব ব্যাপার কি দেখেন আমাদের বাঙালির অবস্থা দেখেন একটা সাধারণ নাক ফাটাক এরা কি বেড়ে দিল আর আমরাও কোন বিচার বিবেচনা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আমরা তাদের বিচার শুরু করে দিলাম তো আপনাদের কাছে আমাদের অনুরোধ কোন একটা ঘটনা যদি ঘটে তো সেটা বিচার বিবেচনা করে তারপর রায়টা দিবেন এটাই ধন্যবাদ এটাই ধন্যবাদ ধন্যবাদ